আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি আমরা আজকের রাজ্য দেশের বাছাই করা এক্সক্লুসিভ সংবাদগুলি। প্রথমে দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনাম। দেখছেন আপনারা আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। আজ 21শে জুলাই শহীদ স্মরণ। 21শে জুলাইয়ের পোস্টার থেকে হটিয়ে দেওয়া হলো অভিষেক ব্যানার্জির ছবি খোঁচা বিজেপির। অপরদিকে অনির্দিষ্টকালের জন্য আলু ব্যবসায়ীরা ডাকলো ধর্মঘট। রাজ্য জুড়ে আলুর যোগানে প্রবল টান, দাম বাড়বে আশঙ্কা প্রবল। মমতা ব্যানার্জির হটকারী সিদ্ধান্তে বিপুল ক্ষতির মুখে রাজ্যের আলু চাষি থেকে আলু ব্যবসায়ীরা। অপরদিকে মাটির সঙ্গে কোনো সম্পর্ক নেই শুভেন্দু অধিকারীর, দলের সংস্কৃতি কিছুই জানেন না তৃণমূল থেকে আসা বিজেপিতে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে পুরো ধুয়ে দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান এই নেতা। অপরদিকে স্ত্রীর সঙ্গে বাবা মাকেও দেওয়া হবে সমান ক্ষতিপূরণ, এই রাজ্য সরকার রাজ্য পুলিশ কর্মচারীদের জন্য করলেন বড় ঘোষণা। অপরদিকে মমতার ক্যাবিনেটে বড় সড়ো রদবদল, কার কপালে জুটছে নতুন মন্ত্রিত্বের পথ। রাজ্যপালের অনুমোদন চেয়ে ইতিমধ্যে ফাইল পৌঁছে গেল রাজভবনে। অপরদিকে রাজ্য সরকারি চাকুরির পরীক্ষা এবার বাধ্যতামূলক হচ্ছে, বাংলা বরাদ্দ 10 নম্বর। কোমায় চলে যাচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল, খুন করার পরিকল্পনা বিজেপির, বিস্ফোরক দাবি আম আদমি পার্টির তরফ থেকে। অপরদিকে 5টি নতুন গ্যারান্টি মহিলাদের দেওয়া হবে, 1,000 টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে, 24 ঘন্টা দেওয়া হবে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা। এছাড়াও রাজ্যের ওয়েদার কেমন থাকবে, কোথায় ভারী কোথায় মাঝারি কোথায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, ওয়েদার রিপোর্টটি বিস্তারিত জানাবো। শেষ পর্যন্ত জুড়ে থাকুন আপনাদের প্রিয় রোজ বাংলা চ্যানেলের পর্দায়। নতুন এসে থাকলে সংবাদগুলি নিয়মিত দেখবার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অনির্দিষ্টকালের জন্য আলু ব্যবসায়ীদের ধর্মঘটের ডাক। রাজ্য জুড়ে আলুর যোগানে পড়বে এবার বড় সড়ো টান। রাজ্যের আলু ব্যবসায়ী আলু চাষিদের সঙ্গে এবার রাজ্য সরকারের সরাসরি সংঘাত। রবিবার থেকে রাজ্য জুড়ে টান পড়তে চলেছে আলুর যোগানে। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছে আলু ব্যবসায়ীরা, যার জেরে আমজনতার মাথায় হাত। ব্যবসায়ীদের অভিযোগ, আলুর দাম কমাতে ক্রমাগত সরকারি চাপে জেরবার তারা। ভিন রাজ্যে আলু রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে রীতিমতো রাজ্য সরকার। এসবের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এবার আলু ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিলেন। শনিবার বাঁকুড়ার জয়পুরের একটি বেসরকারি হোটেলে বৈঠক শেষে ওই কর্মবিরতির কথা ঘোষণা করেন আলু ব্যবসায়ী সমিতি। আলু ব্যবসায়ী সমিতির ওই কর্মবিরতির জেরে ফের বাজারে আলুর যোগানে ঘাটতি দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য জুড়ে ফের আলুর দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি খোলা বাজারে আলু পেঁয়াজ সহ সবজির অস্বাভাবিক দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। সবজির দাম নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন তিনি। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় এদিন আমাদেরকে জানিয়েছেন, আমরা সমস্ত রকমভাবে রাজ্য সরকারকে সবসময় সহযোগিতা করে চলি। আমরা আলুর দাম নিয়ন্ত্রণ করি না, আলুর দাম নির্ভর করে চাহিদা এবং যোগানের ওপর। বর্তমানে রাজ্যে যোগান বাড়িয়ে আলুর দাম কমানোর উদ্দেশ্যে কোনো রকম লিখিত নির্দেশিকা ছাড়াই আলু বোঝাই ট্রাকগুলিকে রাজ্যের সীমান্তে আটকে দিচ্ছে রাজ্য প্রশাসন। আমরা এর প্রতিবাদে আন্দোলনে নামছি। আলোচনার রাস্তা খোলা রেখে আমরা রবিবার থেকে রাজ্য জুড়ে কর্মবিরতি শুরু করছি। তিনি জানিয়েছেন, সম্প্রতি কোনো রকম আগাম নির্দেশিকা ছাড়াই পড়শি রাজ্যগুলিতে আলু রপ্তানি পুরোপুরি আটকে দিচ্ছে রাজ্য পুলিশ। এই অবস্থায় আমাদের বকেয়া টাকা আদায় নিয়ে যেমন অনিশ্চয়তা তৈরি হয়েছে, তেমনই রাজ্যে মজুত আলু সেচ করা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। রাজ্যের আলু ব্যবসায়ী থেকে শুরু করে রাজ্যের আলু চাষিদের অভিযোগ, গত কয়েক বছর ধরে আলুতে ব্যাপক লোকসান হয়েছে আলু চাষি থেকে শুরু করে আলু ব্যবসায়ীদের। বেশ কয়েক বছর পর এবার কিছুটা দাম পেলেও রাজ্য সরকারের এই সমস্ত কর্মকাণ্ডে এবারও বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে ব্যবসায়ী থেকে আলু চাষিদের, কারণ বাইরের রাজ্যে যাওয়ার বর্ডারগুলিতে আলুর গাড়ি আটকে দিচ্ছে রাজ্য প্রশাসন। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মাটির সঙ্গে কোনো সম্পর্কই নেই, দলের সংস্কৃতি কিছুই জানে না। শুভেন্দু অধিকারীকে পুরো ধুয়ে দিলেন বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রধান নেতা। বাংলায় মুসলিমদের নিয়ে মুখ খুলে এবার দলের সংখ্যালঘু সেলের কড়া আক্রমণের মুখে শুভেন্দু অধিকারী, রীতিমতো ধুয়ে দেওয়া হলো তাকে। নন্দীগ্রামের বিধায়ককে বিধে বিজেপির সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সিদ্দিকী এদিন জানালেন, শুভেন্দু অধিকারীর কথা শুনে বোঝা যায় মাটির সঙ্গে ওর কোনো সম্পর্কই নেই। এখানেই না থেমে জামাল সিদ্দিকী আরও বলেন, আসলে উনি পার্টিতে নতুন এসেছেন, বিজেপির সংস্কৃতি সম্পর্কে এখনও পুরোপুরি অবগত নন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসকেও কটাক্ষ করেছেন এই নেতা। তিনি বলেন, উনি যে পার্টি অর্থাৎ তৃণমূল থেকে এসেছেন, এখনও সেই দলের সংস্কৃতি বহন করছেন।
প্রসঙ্গত, বাংলায় লোকসভা নির্বাচনে দলের খারাপ ফলাফল নিয়ে সরাসরি রাজ্যের মুসলিমদের দুষেছেন শুভেন্দু অধিকারী। তার দাবি, মুসলিম সহ সংখ্যালঘুরা বিজেপিকে কোনো ভোট দেয়নি। দলের ভোট পর্যালোচনা বৈঠকে বিরোধী দলনেতা একেবারে প্রকাশ্যে বলেন, সবকা সাথ সবকা বিকাশ এই স্লোগান আমরা আর বলবো না, চাই না আমরা সংখ্যালঘু মোর্চা। এরপরে এবার দলের ভিতরেই প্রবল আক্রমণের মুখে পড়লেন শুভেন্দু অধিকারী। আজ 21 জুলাই, জোর প্রস্তুতি চলছে ধর্মতলায়। শহীদ দিবসে বিরোধীদের নিশানা করবার পাশাপাশি দেওয়া হবে ইন্ডিয়া জোটের অখণ্ডতার বার্তা। জানা যাচ্ছে 21 জুলাই আজকের মঞ্চে উপস্থিত থাকতে চলেছেন উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। এর আগে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে অখিলেশ যাদবের হয়ে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। আবার কলকাতা এলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সর্বদা দেখা করেন অখিলেশ যাদব। এবার 21 জুলাইয়ের মঞ্চে আজকে একসঙ্গে দেখা যাবে মমতা ব্যানার্জি অখিলেশ যাদবকে। অপরদিকে 21 জুলাইয়ের পোস্টারে উধাও অভিষেক ব্যানার্জির ছবি খোঁচা বিজেপির। শুরু কাউন্টডাউন, আজকে 21 জুলাই, শহীদ তর্পণ করতে ধর্মতলায় জমায়েত করছে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা। তবে অন্যান্য বারের চেয়ে এবারের 21 জুলাই নিশ্চিতভাবে অন্য মাত্রা যোগ করবে, কারণ লোকসভা নির্বাচনে ব্যাপক সাফল্য তৃণমূলের এবং উপনির্বাচনে 4-0 ফলাফলের পর আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে তৃণমূল ঘাসফুল শিবির। চারিদিকে 21 জুলাইয়ের পোস্টার ব্যানার ফেস্টুনে সাজানো হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে তাতে নেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি। জানিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। খোঁচা দিয়ে শমিক ভট্টাচার্য জানালেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতে সুন্দর, স্মার্ট, জামাকাপড়ও যেটা পরেন অত্যন্ত অ্যাট্রাকটিভ লাগে, আধুনিক প্রজন্মের প্রতিনিধি বলে মনে হয়। কথাবার্তাও সাবলীল, তাই হিংসা করে হয়তো ছবি রাখা হয়নি অভিষেক ব্যানার্জির। এটা ওদের পারিবারিক ব্যাপার, ওখানে আমরা কেন ঢুকতে যাব। জ্বলছে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ। রীতিমতো যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে গোটা বাংলাদেশ। ঢাকায় নামলো সেনার ট্যাঙ্ক, পেট্রোপোল দিয়ে বাংলাদেশে পুরোপুরি রপ্তানি বাণিজ্য বন্ধ করল ভারত। প্রায় 1.5 দশক আগের স্মৃতি উস্কে রাজধানী ঢাকার পথে নামলো সেনার ট্যাঙ্ক। কোটা সংস্কার আন্দোলন ঘিরে হিংসার আগুন পুড়ছে গোটা বাংলাদেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুরু এবার সেনাবাহিনীর ট্যাঙ্কের টহলদারি। শুক্রবার রাতেই দেশজুড়ে জারি হয়েছে কার্ফু। শেখ হাসিনার সরকার জারি করেছে ইতিমধ্যে কার্ফু গভীর রাতে। গভীর রাত থেকে রাজধানীর বিভিন্ন রাস্তায় নেমে পড়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সাঁজোয়া ব্রিগেড। বৃহস্পতিবার থেকে বাংলাদেশে বন্ধ ইন্টারনেট পরিষেবা, অনিয়মিত মোবাইল পরিষেবা, যার জেরে প্রায় গোটা বিশ্বের সঙ্গে বর্তমানে বিচ্ছিন্ন বাংলাদেশ। রক্তাক্ত রাজপথ, এখনও পর্যন্ত বাংলাদেশে 105 জনের অধিক মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বাংলাদেশে অশান্তির প্রভাব পড়েছে পেট্রোপোল বন্দরেও। শনিবার সকালের পর প্রতিবেশী দেশে রপ্তানি পুরোপুরি বন্ধ করা হয়েছে। আমদানিও চলছে খুব ধীর গতিতে। বাংলাদেশ থেকে ভারতে আসা যাত্রীর সংখ্যা একেবারেই কমে গিয়েছে। মমতার মন্ত্রিসভায় ক্যাবিনেটে বড় সড়ো রদবদল। রাজ্যপালের অনুমোদন চেয়ে ইতিমধ্যে ফাইল পৌঁছে গেল রাজভবনে। খুব শীঘ্রই রদবদল হতে চলেছে রাজ্য মন্ত্রিসভায়। ইতিমধ্যেই লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন স্বেচ্ছামন্ত্রী, রাজ্যের স্বেচ্ছামন্ত্রী পার্থ ভৌমিক। তিনি সংসদে যাওয়ায় তার জায়গায় নতুন মন্ত্রী আসতে চলেছে। এছাড়া সমস্ত কিছু মিলিয়ে মোট 3টি দপ্তরে পরিবর্তন আসতে চলেছে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ইতিমধ্যে রদবদল সংক্রান্ত ফাইল রাজভবনে পৌঁছে গিয়েছে। সেচ দপ্তরের মন্ত্রী ছিলেন পার্থ ভৌমিক। তিনি ইতিমধ্যে ব্যারাকপুর থেকে জিতে সাংসদ হয়েছেন। সেক্ষেত্রে সেচ দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন আপাতত। কারা কারা মমতার নতুন মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন, কে হচ্ছেন নতুন মন্ত্রী, কাদের ভাগ্যে জুটছে মন্ত্রিত্বের পদ, তা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে জোর চর্চা রাজ্যের রাজনীতিতে। রাজ্য সরকারি পরীক্ষায় বসতে এবার বাধ্যতামূলক বাংলা, বরাদ্দ 10 নম্বর। এবার রাজ্য সরকারের পরীক্ষায় বাংলা একেবারে মাস্ট। রাজ্য বিদ্যুৎ দপ্তরের অধীনস্থ কোম্পানি WBSEDCL এর চাকরির লিখিত পরীক্ষায় 85 নম্বরের মধ্যে 10 নম্বর থাকবে এবার বাংলা ভাষার পরীক্ষা। এবার থেকে বাংলা বাধ্যতামূলক করা হলো। WBSEDCL এর নিয়োগ পরীক্ষায় বাংলাকে বাধ্যতামূলক করার পক্ষে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালাচ্ছিল বাংলা পক্ষ। WBSEDCL এর চাকরির পরীক্ষায় লিখিত পরীক্ষায় 10 নম্বরের জন্য বাংলা এবার বাধ্যতামূলক করায় নিজেদের জয় দেখছে বাংলা পক্ষ।
কোমায় চলে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে খুন করার পরিকল্পনা বিজেপির, বিস্ফোরক দাবি আম আদমি পার্টির। আবগারি দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরেই জেলবন্দী দিল্লির মুখ্যমন্ত্রী। জেলে তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে বলে বারবার আদালতে জানানো হয়েছে। এবার আম আদমি পার্টি সুপ্রিমোর স্বাস্থ্য নিয়ে বিরাট বড় দাবি করলেন দলীয় নেতৃত্ব। শনিবার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে 8 বার 50-এর নিচে নেমে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের সুগার লেভেল। তার শারীরিক অবস্থা সংকটজনক, তাতে যে কোনো মুহূর্তে তিনি কোমায় চলে যেতে পারেন। বিজেপি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে হত্যা করার পরিকল্পনা করছে বলে বিস্ফোরক দাবি করছে আম আদমি পার্টি। মহিলাদের দেওয়া হবে প্রতি মাসে 1000 টাকা করে বিদ্যুৎ একেবারে বিনামূল্যে। ভোটমুখী হরিয়ানায় 5 গ্যারান্টি অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির। দলের প্রধান জেলবন্দি থাকলেও থেমে নেই আম আদমি পার্টির প্রচার। বরং পাঞ্জাবের পর আম আদমি পার্টির নজর এখন বিজেপি শাসিত হরিয়ানা রাজ্যটিতে। আগামী অক্টোবর মাসে ওই রাজ্যে হতে চলেছে বিধানসভা নির্বাচন, সেদিকে নজর রেখে এবার সেখানে প্রতিশ্রুতির ঝুলি কাঁধে হাজির অরবিন্দ কেজরিওয়ালের দল। আম আদমি পার্টির তরফে হরিয়ানাবাসীর উদ্দেশ্যে কেজরিওয়ালের 5 গ্যারান্টি নামে একটি ইস্তেহার দিন প্রকাশ করা হলো, যেখানে রাজ্যে ক্ষমতা এলে আম আদমি পার্টি মহিলাদের প্রতি মাসে দেবে 1000 টাকা করে, তার পাশাপাশি একেবারে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে রাজ্যবাসীকে। শনিবার হরিয়ানার জন্য ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল এর পাশাপাশি উপস্থিত ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান, রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং সহ আরও অনেকে। ইস্তেহারে যে পাঁচটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেগুলি হলো 24 ঘন্টা একেবারে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা, বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা এবং মহিলাদের প্রতি মাসে দেওয়া হবে 1000 টাকা করে, বেকারদের চাকুরি রোজগারের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আম আদমি পার্টির ওই ইস্তেহারে। 5টি রাজ্যে নির্বাচনে জিতবে বিজেপি, অবশেষে মাঠে নেমে হুঙ্কার নরেন্দ্র মোদীর। চলতি বছরে মহারাষ্ট্র, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, হরিয়ানায় বিধানসভা নির্বাচন আর নতুন বছরের শুরুতেই হবে দিল্লি বিধানসভা নির্বাচন। আগামী 6 মাসের মধ্যে হতে চলা এই 5 রাজ্যের নির্বাচনে বিজেপি জিতবে বলে দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সদ্য দিল্লিতে দলের সদর দপ্তরে বিজেপি কর্মীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। সেখানে তাদের চাঙ্গা করতে এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে কর্মীদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদীর বার্তা, দল 400 আসন পায়নি বলে সবাই হতাশ হয়ে পড়লে চলবে না, সামনে নির্বাচনগুলির কথা ভেবে এখন থেকে প্রত্যেকে ময়দানে নেমে কঠোর পরিশ্রম করতে হবে। প্রসঙ্গত আপনাদেরকে জানিয়ে রাখি, সদ্য 13টি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে, যার মধ্যে বিজেপি পেয়েছে মাত্র 2টি আসন, ইন্ডিয়া জোট 10টি আসন পেয়েছে, নির্দল প্রার্থী 1টি আসনে জিতেছেন। পশ্চিমবঙ্গ, বিহার, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড জুড়ে ওই 13টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছিল, যেখানে 6টি রাজ্য জুড়ে বিজেপির ব্যর্থতা সামনে চলে এসেছে। এমনকি বিজেপি শাসিত উত্তরাখণ্ডেও তাদের হারতে হয়েছে। স্বাভাবিকভাবে বিষয়টি নিয়ে পুরো চিন্তিত গেরুয়া শিবির। অপরদিকে বড় ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে, স্ত্রীর সঙ্গে এবার বাবা মাকেও দেওয়া হবে ক্ষতিপূরণ। ক্যাপ্টেন অংশুমান বিতর্কের মাঝে বড় ঘোষণা এই রাজ্য সরকারের। কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মীর মৃত্যু হলে ক্ষতিপূরণের অর্থ তার স্ত্রীর পাশাপাশি এবার থেকে তার বাবা মাকেও দেওয়া হবে। সম্প্রতি এমনটাই ঘোষণা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তার সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, এই নিয়ম শুধু মধ্যপ্রদেশের পুলিশ বিভাগে আপাতত প্রযোজ্য হচ্ছে। কিছুদিন আগে ভারতীয় সেনায় কর্মরত ক্যাপ্টেন অংশুমান সিংহের মরণোত্তর সম্মান কীর্তি চক্র নিয়ে বিতর্ক শুরু হয়েছে। ক্যাপ্টেনের বাবা মা দাবি করেছে কীর্তি চক্র নিয়ে বাড়ি চলে গিয়েছেন তাদের পুত্রবধূ। সেনার এই নীতি বদলের দাবি জানিয়েছিলেন তার পিতামাতা। এর মাঝে মধ্যপ্রদেশ সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রদেশে কর্তব্যরত অবস্থায় কোনো পুলিশকর্মীর মৃত্যু হলে সরকারের তরফে 1 কোটি টাকা ক্ষতিপূরণ পেয়ে থাকে তার পরিবার। এতদিন পুলিশকর্মী বিবাহিত হলে ওই অর্থ পেতেন তার স্ত্রী। নতুন ঘোষণা অনুযায়ী মৃত্যুর পরের ক্ষতিপূরণের অর্থ স্ত্রী এবং ওই পুলিশকর্মীর বাবা মায়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবে রাজ্য সরকার। অর্থাৎ স্ত্রী পাবেন 50 লক্ষ টাকা এবং বাবা মা পাবেন 50 লক্ষ টাকা। দেখে নেব এক নজরে আজকের রাজ্যের ওয়েদার রিপোর্টটি। আজকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতেই চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত। তবে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 2টো জেলার কিছু কিছু স্থানে বিক্ষিপ্তভাবে আজকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। অপরদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই আজকে চলবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি পরিমাণ বৃষ্টিপাত। আজকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতি ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনার কথা জানায়নি আবহাওয়া দপ্তর।
তবে পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ সোমবার নাগাদ দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া এই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে দু একটি স্থানে সোমবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমরা আজকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে, এখানেই দেখা হচ্ছে পরবর্তী এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ সংবাদগুলির সাথে। ধন্যবাদ।